আপনি মেয়ে মানুষ হয়ে এসব এই ধান্দা করতেছেন, আপনার লজ্জা লাগে না? আপনি পুলিশ, তাইলে পুলিশের পোশাক পাইলেন কই? ১০০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ তোদের চেহারা লেবাস দেখে তো মনে হচ্ছে তোরা তোরা সিন্ডাকারি না টাকা ছেড়ে বল। আমরা সিন্ডাকারি সিন্ডাকারি ট্রেন নিয়ে আসি। ও তার মানে মানুষের পকেট কেটে টাকা নিয়ে আসছিস না? তোদেরকে এখনই যে থানা নিতে হবে। না ম্যাডাম, মদন দিতে হবে। ম্যাডাম 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 ম্যাডাম, এই আমার ঘুষ দিচ্ছিস? না ঘুষ না, আমি একজন অফিসার, পুলিশকে তোরা ঘুষ দেওয়ার অপরাধে তোদেরকে আমি জেলে নিয়ে এমন বাটা দিব, কোটে চালান করে দেবো। স্যার পাচার, এটা ঘুষ না, ওই যে চারের যে সিন্দাই করছি ও অনেক টাকা না পিটিয়ে দিয়ে। কোথেকে চিন্তা করছিস? ওই যে পাশের আর কিছু করি নাই। কতদিন ধরে পেশায়? মাত্র ওই যে ১৫ ২০ দিন ১৫ ২০ দিন তার মানে নতুন। থানায় আগে কোনদিন গেছিস? থানায় লালখালি নাই। নাই তার মানে এটা প্রথম টাইম? ঠিক আছে, যেহেতু এটা তোদের জীবনের প্রথম ক্রাইম, সেই সুবাদে আমি তোদেরকে ছাড় দিতে পারি। কিন্তু এই অত্র এলাকা, এটা হলো আমার এলাকা, এই জোনের মধ্যে যদি তোদেরকে ফার্দার আমি দেখি, না দেখবেন না, তোদেরকে জেলের ভাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা ওই ভাতের দরকারই নাই, আঙ্গু ঘরে পানি ভাত আছে। সোজা যাবি? কত বড় সাহস, পুলিশকে ঘুষ দেয়, এত বড় সাহস কি ভাবছেন? পুলিশকে ঘুষ দিছে, খুব অপরাধ করছে তাই না? কিন্তু কে পুলিশ? আমার এই বেশভূষা দেখে পুলিশ মনে হয়? আরে ওদের থেকে আমি এক লেভেল নিচে, ওরা তো ছিনতাইকারী, আমি হইলাম চুন্নি। চুন্নি যাকে বলে, এই যে পোশাকটা দেখতেছেন এইটাও চুরি করা। এই পোশাকের দৌলতে আজকে শুরুর ইনকামটা ভালোই হয়েছে, এইবার দেখি আর কত জায়গায় করা যায়। আমি তো দেখতেছি যে তুমি কোনো ব্যাপারে মনে হয় না যে তোমার ফ্যামিলি যাওয়া হচ্ছে, ওই কথা ঘুরে এসেছে একটা জায়গায় এসে আটকে যাবে। মানে বলবো বলছি মানে যাচ্ছি মানে সাহস পাচ্ছি না। এইটা তুমি লেখি প্রেম ইতি ঝুলবে। শোনো, আমার ফ্যামিলির ব্যাপারটা কি তুমি ভালো বুঝো? আমার মন যখন মনে হয় যে সময় এসে বলার, আমি তখনই বলবো, তোমার কথাতে তুমি বলবো। দুই যা বছর ধরে তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছো, তুমি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছো, এইভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরলে তো লাভ নাই। আমার ফ্যামিলির তো বলা কিছু নাই, আমার ফ্যামিলির আছেই বা কি? তোমার ফ্যামিলির কেউ নাই ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলির সবাই আছে, ওপর সবাই আমার ম্যানেজ করতে বলো নাকি? বাবা ম্যানেজমেন্ট তো ভালোই চলতেছে, তা কতদিন? কি এই লক্ষ চক্র কতদিন ধরে চলতেছে? এই তো ২ বছর। আবার সুন্দর করে বলো, ২ বছর? বাবা মা কি এই শিক্ষা দিছে পার্কে খোলা আকাশে প্রেম করার জন্য? কি আর সুজ, পার্কে কি নিষেধ আছে নাকি প্রেম করা? এই কারণে তো পরিবেশগুলো নোংরা হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, প্রেম করতেছেন ভালো কথা, প্রেমে আমার কোনো সমস্যা নাই, প্রেম করেন আরো মাখো মাখো করেন, দূরত্ব বজায় রাখার কি দরকার? আরো একটু ক্লোজ কাছাকাছি একটু করতে পারেন, কোনো সমস্যা নাই। ছাড়েন কি? ছাড়বো সমাল পানি ছাড়েন। দেখছো কি বলে, প্রেম করবো আমরা দুজন, আমাগো মধ্যে এমনি দ্বন্দ্ব চলতেছে সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে বিয়ে শাদী বা এই নিয়ে আলোচনা হচ্ছে, অনেক ঝামেলার মধ্যে আছে। আপনি তো আমার জানার দরকার নেই, এখন সব কিছুতেই ভ্যাট ট্যাক্স আছে। কি ভ্যাট ট্যাক্স আছে না? তো এই যে পার্কে আপনারা প্রেম করবেন, আমরা সারাদিন টহল দিচ্ছি, এত পরিশ্রম করছি, আমাদের একটা ভ্যাট আছে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা, আমার বহুত কাজ আছে, আমার কোনো সময় নষ্ট করার মতো সময় নেই। ১০০০ টাকা দিন। সরি ম্যাডাম, আপনাকে ১০০০ টাকা দিতে পারলাম না। মানে কি জেলের ভিতরে নিয়ে এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো না, দুইজনের গার্জিয়ানকে ফোন দিব, দিব অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ছে, ওইখান থেকে ধরে আনছি, মেয়ের পরনে কাপড় চোপড় ছিল না, এরকম একটা কেস দিয়ে দিব বলে দিলাম।
কি ব্যাপার, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? কথা বলতেছ না কেন? আরে ভয় পাবো না, আইনের লোক হাত কিন্তু অনেক লম্বা, আর যদি ওই যে কথা আছে না বাগে খামছি দিলে হয় 18 টাকা, আর ওনার কাছে দিলে 36 টাকা। আমরা কি এখানে অনৈতিক কিছু কাজ করতেছি নাকি? আরে বাবা প্রমাণ কি? থানায় নিয়ে এমন কেস টুকে দিব না, পরে বুঝবে ও ঠেলাটা। ব্যাপারটা বোঝার চেষ্টা করি না, ওর বাসা আর আমার বাসা পাশাপাশি, ও যখন রিক্সা উঠে আমাকে নিয়ে একবার এখানে আসো, ভাড়াটা আমার এত কিছু জানার দরকার নেই, কিভাবে ফোন দিয়ে ম্যানেজ করবি সেটা কর। জি কি হয়েছে ভাই এখানে? ভাইয়া মানে উনি আমাদের কাছে মানে দাবি করছে আমরা প্রেম করছি অবৈধ, আমরা 2 বছর ধরে প্রেম করতেছি, আমরা যে কোনো একটা সময় আমরা বিয়ে করে ফেলবো, ফ্যামিলি করতে হবে, উনি দাবি করে। তোরা তো কথা বলতে বলে নাই, এখানে অনৈতিক কাজে আমি এসে হাতে নাতে ধরছি, এখন আমি জেলে নিয়ে যাবো বলছি, ওরা হাতে পায়ে ধরতেছে যে জেলে যাবে না, কাকুতি মিনতি করতেছে, অবলা পোলা মেয়ে সেই জন্য ছেড়ে দিতে চাইছি, এই আর কি। খুব বেশি না, আমাদের এই চা পানির একটু খরচটা দিয়ে যেতে বলছি। হ্যাঁ এই সরকার তো আপনাদের বেতন ডবল করে দিয়েছে, তারপরও ঘুষ খান। আশ্চর্য ব্যাপার, সরকার টাকা দেয় সরকারি ডিউটি করার জন্য, আমরা যে এই সারাদিন টই টই করে ঘুরি, যানমালের নিরাপত্তা দেয়, আমাদের একটা চা পানির খরচ আছে না? ও টই টই করে ঘুরে, এটা তো আপনার ডিউটি। এই আপনি কে? আপনি এত নীতি কথা বলার কে? আউট আউট ফ্রম ইয়ার। তাই নাকি? আপনি কোন থানা থেকে আসছেন? আমি মানে আমি কোন থানা থেকে আসছি সেটা আপনাকে কেন বলবো? আমার পোশাকই বলে দিচ্ছি আমি কি, তাই না? তাই নাকি? আমি যেই থানাই হই না কেন। ওয়েট ওয়েট, হ্যালো কি করছেন? হ্যালো নাথের পেটুয়ে হাড়ি থানা, জাফর সাহেব বলছেন? এক কাজ করেন, লাল নীল পার্কে কয়েকটা কনস্টেবল পাঠিয়ে দেন। ইয়েস আপনি মেয়ে মানুষ হয়ে এসব এই ধান্দা করতেছেন, আপনি লজ্জা লাগে না? আপনি পুলিশ? তাইলে পুলিশের পোশাক পাইলেন কই? চুরি করছি, ওই আমাদের বাড়ির পাশে পুলিশ স্টোর, তো ওইখানে সব পুলিশরা বানায়, আমি দেখছি, ওই ঝাড়ু দিতে গিয়ে এক সেট চুরি করে নিয়ে এসেছি আমি। চুন্নি চুন্নি পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতেছেন, এগুলো তো পুলিশের উপরে দায়ভার হবে, পুলিশের বদনামি হবে। হ্যাঁ আপনি জানেন কত বড় অন্যায় করতেছেন? কি করবো স্যার, এতদিন বিভিন্নভাবে ওই ব্যাটা সেজা প্যান্ট শার্ট পইরা কাপড় পইরা ফকিন্নি সেজা দারুদার সেজা বউ চুরি করতে গেছি, যে হানি চুরি করতে গেছি ওই হানি ধরা পড়ে এমন কিল গুতা খাইছি কোমর সোজা দাঁড়াইতে পারি না। পরে একদিন এক পুলিশে দেখছিলাম, সে কি টাকা মানুষের সাহায্য করছে না নিচে ওইটা তো বুঝতে পারি নাই, তো চিন্তা করলাম পুলিশে তো সবাই ভয় পায়, আর এটা হইলে আমার বুক ফুলাই আমি মানুষের কাছে টাকা পামো, আমার আর ওই বুদ্ধি খরচ করতে হবে না, এই জন্য এইভাবে বেশ কিছু টাকা দান দাও করছি, কিন্তু আজকে যে ধরা পড়ে তোমাকে বুঝতে পারিনি। কথা আছে না, সোরের 10 দিন পুলিশের 1 দিন। আমি এখন আসি। কোথায়? বাসায়। বাসা না, আপনি এখন শ্বশুর বাড়ি যাবেন। আমার বিয়ে হয় নাই। বিয়ে হইতে হবে না, ওখানে গেলে যখন টাইট মেজাজে পিঠা হবে তখন সব হয়ে গড়গড় করে বাইরে আসবে। মাফ করে দেন, মাফ হবে না, মাফ করে দেন স্যার।